এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতার অত্যন্ত প্রসিদ্ধ মন্দির শ্যামসুন্দর কলা মন্দির, আর আমাদের সাথে যিনি রয়েছেন সিএবির মেডিকেল কমিটির চেয়ারম্যান তথা সকলের কাছের মানুষ কাজের মানুষ জয় জগন্নাথ বাপি। আজ উত্তর কলকাতার ফল প্রকাশ পেয়েছে, শুধু উত্তর কলকাতা নয় গোটা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের ভাগ্য নির্ধারণ হয়েছে, এবং উত্তর কলকাতার যিনি প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তাঁর জন্য তারা এই মুহূর্তে এত মানুষ একসাথে হয়েছেন। শুধুমাত্র দলকে তারা কিভাবে ভালোবাসেন সেটাই ইতিমধ্যে আমাদের ক্যামেরার সামনে তারা তুলে ধরলেন, তুললেন দলীয় পতাকা, এবং প্রার্থনা একটাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়রা আগামী দিনে আরও এগিয়ে যাক, মানুষের উন্নয়ন করুক। দেখুন, এটা আমাদের প্রত্যাশিত জয়, কারণ মমতা ব্যানার্জি এই অবস্থা যেভাবে বাংলা খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বাংলার মামাটি মানুষের কাছে, তাদের কাছে কিন্তু এই সন্দেশ খালি ইডি সিবিআই সিবিআই কোনো ঢোপে দেখেনি, তাই আজ এই রেজাল্ট রয়েছে। বিজেপি নিজস্ব জায়গায় 244 বলেছিল 400 পার, দিদির কথা অনুযায়ী ওরা পগার পার হয়ে গেছে, নিজে এখন 242 এসে গেছে, অন্য লোকের সাহায্য না পেলে এখন দল উনি নিজের মন্ত্রিত্ব সরকার করতে পারবেন না, এখন সরকারকে করবে সেটা পরে দেখা যাবে, সেটা অনেক সামনের দিনের ব্যাপার। কিন্তু একটা কথা বলতে পারি, সন্দেশ খালি এই যে ভোটের মধ্যেখানে 26,000 লোককে চাকরি খেয়ে নেওয়া, তারপর অন্যায়ভাবে লোককে বিপদে ফেলা ইডি সিবিআইকে দিয়ে ইনকাম ট্যাক্সকে দিয়ে কোনো থোপেক থেকে নেই, তাই বাংলার মানুষ আবার ভরসা রেখেছে মমতা ব্যানার্জির ওপর, আবার ভরসা রেখেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর, তাই আমাদের দিদিমণির ব্যাটন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ঠিক সংযুক্ত থাকবে, তাই আমি বলি আমরা আবার বলি বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে, এবারের ভোট প্রমাণ করে দিল সেই বাংলা জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিয়েছে, তাই মমতা ব্যানার্জি সব মানুষের কাছে বাংলার মামাটি মানুষের কাছে জানায় প্রণাম ধন্যবাদ, এবং কোনো ধর্মের মধ্যে মানে ভেদাভেদি নয়, আমরা সবাই মিলে এই ভোট করেছি, হিন্দু মুসলিম খ্রিস্টান পাঞ্জাবি সবাই মিলে আমরা ভোট করেছি। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য কি বলবেন? সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে আশা ছিল প্রথম থেকে জিতবে, কারণ আপনারা জানেন নানাভাবে বিরোধী দল চেষ্টা করেছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কীভাবে হ্যাকেল করা যায়, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় তো তিনি বলেইছেন আমি নিজের মার্জিন বাড়ানোর জন্য ভোটে লড়াই করি, তাই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কৃতজ্ঞ, উনি এই দু মাস ধরে যেভাবে পরিশ্রম করেছেন তাই সুদীপ বন্দ্যোপাধ্যায় ফল পেয়েছেন, আজ বাংলার মানুষ ফল পেয়েছে, আজকে এই উত্তর কলকাতার মানুষ ফল পেয়েছে, তাই আবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা ধন্যবাদ, আর আমরা সকল তৃণমূল কর্মীর কাছে ধন্যবাদ, সবাই একসঙ্গে আমরা কাজ করেছি, তৃণমূল একটা পরিবার, তৃণমূল একটা সংসার, তাই তৃণমূলকে আগে নিয়ে যেতে হবে, প্রমাণ দেখিয়ে দিল কোনো মিথ্যে দিয়ে বড় কাজ করা যায় না, সত্য দিয়ে বড় কাজ করা যায়, সবাই ভালো থাকুন, জয় হিন্দ।